এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ দেখার পরেই ঠিক চলে এলাম চন্দনেশ্বর। এটা সেকেন্ড টাইমের জন্য যারা ওই ভিডিওটা দেখনি তারা প্লিজ গিয়ে ওই ভিডিওটা দেখে নিও। যাওয়ার পথে হনুমানজির সাথে দেখা নমস্কার করে বেরিয়ে চলে এলাম চন্দনেশ্বরের মন্দির। যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো চন্দনেশ্বর যখন ফার্স্ট টাইম এসেছিলাম এখানে কত দোকান ছিল, কিন্তু এখন চৈত্র মাসের জন্য দোকানগুলো উঠে গেছে। আর দুটো আড়াইটা বাজে তার জন্য পুরো খাঁখা রোদ আর পাথরগুলো প্রচন্ড তাপ ছিল। চট করে চলে গেলাম ঘাটে পা হাত ধুতে। এমন ভাবে লাগছিল মনে হচ্ছিল ফোসকা পড়ে যাবে। ইন্ট্রো এখনো দিইনি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে যখন পা দিই কি আরাম যে লাগছিল তোমাদের কিভাবে বোঝায়? দিদির ছেলেটা তো বলছিল তোমরা পুজো দিয়ে আসো, আমি এখানেই দাঁড়িয়ে আছি আর উঠবো না। হাঁটতে পারছি না বলে দুই দাদা আর বোন মিলে দৌড়চ্ছিল পুজোর জিনিসগুলো আনতে, তার মধ্যে প্রায় দোকান সব বন্ধ। মন্দিরে ঢোকার পর জানতে পারি মন্দিরটা 10 মিনিট পরেই বন্ধ হয়ে যাবে ভক্তদের কারণে। মন্দিরটা এত ভিড় কম ছিল তাই জন্য ভালো করে মহাদেবকে দর্শন করতে পেরেছি। আর সাইডে যে মহাদেব আছে তার মাঝে সেটাও দেখিয়েছি। ওরা প্রসাদ আনতে দেরি হচ্ছিল বলে আমি দৌড়ে যাই, আমি আবার দৌড়ে নিয়ে আসি। এই জন্য পিঠটা এতটা তোমরা দেখতে পেয়েছো। মাসির এখানে সস্তান ছিল তো আমরা সবাই হাত দিয়ে পুজো দিচ্ছিলাম, তো ঠাকুরটা অনেক সুন্দর ভাবে দিয়েছি, মন ভরে গেছে দুটো জায়গায়। তো মন্দিরটা একবার ভালো করে দেখাই, তারপর এখানে সাইডে তারামাও আছে সেটা দেখালাম। আগের বাড়ি ওটা গিয়ে দেখে আসিনি তো এটাও দেখা হলো। তারপরে পুজো টুজো দেওয়ার পর চন্দ্রমিতো নিয়ে ঠাকুরকে প্রণাম করে ঠিক এর আগে ভূষণেশ্বরে দেখলাম একজন ব্লগ করছে, এখানে এসেও দেখছি একজন ব্লগ করছে। তারপরে মন্দির থেকে বেরিয়ে আসি, এসে কোনো রকম ভাবে এখানে ধূপ আর যা প্রদীপ ছিল সেটা জ্বালাই। তারপরে ওখান থেকে মাসিকে বলছিলাম চলো সাইডে দুর্গা মন্দির ওটা দেখে আসি, তো মাসি বলছিল কোনোভাবেই নয় ঠাকুর অনেক বাড়িতে আছে চল ওখানে গিয়ে দেখবি। মন্দির থেকে বেরিয়ে আসার পর প্রচন্ড খিদে পেয়েছিল, যেহেতু সকাল 9টায় বেরিয়েছি কিচ্ছু খাইনি তাই একটা মিষ্টি দোকানে ঢুকলাম। এই মন্দিরগুলো উড়িষ্যার আন্ডারে পড়ে, যেহেতু এখানকার আলুরদম বিখ্যাত। আর এখানে রসমালাই খেলাম, আলুরদম দিয়ে মুড়ি খেলাম আর জিলাপি নিয়ে গেলাম, দিদা জিলাপি বলছিল খাবে। এখান থেকে যাওয়ার পথে দীঘার গেটে এই ফার্স্ট টাইম অনেকক্ষণ দাঁড়ালাম, ভিডিও করলাম, তো এখানে ইকো হয় গেটটার ভিতরে সেটাও জানতে পারলাম। আর এই সুযোগে আমারও কিছু ভালো করে ভিডিও হয়ে গেল। সাইডে দেখলাম অনেকজন বসে আড্ডা দিচ্ছে, তাই ভিডিওটা এতটাই কেমন লাগলো প্লিজ জানিও। আজকের জন্য বাই বাই।